আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা শেখ হাসিনাকে কিভাবে মূল্যায়ন করেন আমি বলতে পারবো না, তবে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসেবে শেখ হাসিনাকে খুব কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে, সংসদ নেত্রী হিসেবে, দলীয় সভানেত্রী হিসেবে আমার কাছে যেভাবে প্রতিভাত হয়েছেন, এবং সেখানে অনেকগুলো ডাইমেনশন রয়েছে, এবং আপনারা অনেকে হয়তো জানেন যে আমার কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিক হিসাবে। তো যখন সাংবাদিক ছিলাম তখন আওয়ামী লীগ সভানেত্রীকে দেখেছি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে, পরবর্তীতে যখন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হলাম তখন এই দলটিকে সাধ্যমতো চেষ্টা করেছি বিভিন্ন সময় আর্থিকভাবে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। ঠিক ওই সময়টিতেও আমি শেখ হাসিনাকে দেখেছি ভিন্ন রূপে। এরপর যখন মনোনয়ন প্রত্যাশী হলাম এবং দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি আওয়ামী লীগের একটা মনোনয়ন পাওয়া, ইভেন বিএনপির একটি মনোনয়ন পাওয়া, নির্বাচন অনেক পরের ব্যাপার, কিন্তু এই দুটো দলের সংসদীয় আসনে মনোনয়ন পাওয়া এটি রীতিমতো একটা বিরাট যুদ্ধ। এবং সেই যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করেন তারা দলকে দেখতে পারেন, নিজের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে পারেন, এবং সত্যিকার অর্থে রাজনীতি কাকে বলে এবং উহা কত প্রকার, এটি মোটামুটি মনোনয়ন যুদ্ধের মধ্যেই অনেকের নিকট এটি স্পষ্ট হয়ে যায়। তারপর নির্বাচন, সেটি আবার আরেকটি অগ্নি পরীক্ষা বাংলাদেশে, সে মেম্বারের নির্বাচন হোক কিংবা সংসদ সদস্য নির্বাচন হোক সর্বোচ্চ পর্যায়ের। এই নির্বাচনে জয়লাভ করা, পরাজিত হওয়া, নির্বাচনের মাঠে টিকে থাকা, এই এক বিশাল যুদ্ধ এবং বিশাল অভিঘাত। এটি প্রার্থী হিসেবে একজন মানুষ বুঝতে পারে, প্রার্থীর সমর্থক হিসেবে বুঝতে পারে, প্রার্থীর ছেলে মেয়ে আত্মীয় স্বজন হিসেবে বুঝতে পারে। এর বাইরে যখন আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাবেন তখন আবার আরেকটি পর্ব। আবার সংসদ সদস্য যদি হন সরকারি দলের কিংবা বিরোধী দলের, এই দুটোর আবার দুটো আলাদা রসায়ন রয়েছে। সর্বোপরি আবার যখন আপনি ক্ষমতা চলে যাবে আপনার হাত থেকে, ক্ষমতাহীন অবস্থায়, পদপদবিহীন অবস্থায় আপনি যখন এই শহরে ঘুরে বেড়াবেন তখন আবার আরেকটি আপনার কাছে একটা প্রেক্ষাপট হিসেবে, অভিজ্ঞতা হিসেবে প্রতিভাত হবে। তো আমি আমার জীবনের এই যে কাহিনীগুলো বললাম, খুব অল্প রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে তাদের মধ্যে একমাত্র যে অল্প কয়েকজন রয়েছেন এই বহুমুখী অভিজ্ঞতা, সেটা দুর্ভাগ্য হোক কিংবা সৌভাগ্য হোক, সেই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, এবং সেই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে শেখ হাসিনাকে দেখার সুযোগ পেয়েছি এবং এখন পর্যন্ত পাচ্ছি। বলে শেখ হাসিনা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা বা আমার যে মন্তব্য অন্য দশজনের সঙ্গে হয়তো মিলবে না। আমি তাকে যেভাবে দেখেছি একেবারে শূন্যের উপরে যেভাবে তিনি প্রসাদ গড়তে পারেন এবং যত দ্রুত তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর তার চেয়েও দ্রুত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, কাউকে আকৃষ্ট করার জন্য যে ধরনের ব্যবহার আসার আচরণ দরকার তাও তার যেমন রয়েছে, আবার কাউকে বিক্ষুব্ধ করার জন্য, ক্রোধান্বিত করার জন্য, কাউকে অস্থির করার জন্য যা যা করা দরকার তাও শেখ হাসিনার রয়েছে। তার শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে যে যাই বলুক না কেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেকেরই থাকে না, তো সেক্ষেত্রে তিনি বাংলাদেশের তার যে এডুকেশন এটি মধ্যম মানের, খুব উন্নত মানের নয়, আবার তাকে ফেলে দিবেন ঠিক ওই পর্যায়েও তার শিক্ষা দীক্ষা নিয়ে তাচ্ছিল্য করার পর্যায়ে তিনি নন, তবে তিনি যথেষ্ট পরিশ্রমী এবং প্রচুর পড়াশোনা করেন, এখনও পড়েন এবং আগেও পড়েন, এবং তার কাছে কোনো একটা বিষয় লিখিত আকারে দিলে তিনি যেভাবে সে জিনিসটি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েন এমন গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করেন এরকম আমি আসলে কাউকেই দেখিনি। তো তাকে একটা কথা বলে তিনি শোনেন এবং তার কাছে কোনো কাগজ দিলে তিনি সেটি পড়েন, মন্দ হোক ভালো হোক, এবং তাকে নিয়ে যত রকম আলাপ আলোচনা হচ্ছে তিনি সব কিছু কিন্তু দেখেন।
এই জিনিসগুলো রয়েছে, ফলে তার লেখাপড়া হয়তো তার একেবারে উলং ফং ডিগ্রি কিংবা হার্ভার্ড কেমব্রিজের মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি এরকম হয়তো নেই। তিনি ইডেন কলেজ থেকে বিএ পাশ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন, একেবারে আমাদের দেশের সাধারণ মানের কিন্তু অসাধারণ নয়। কিন্তু যারা খুব অসাধারণ হয়েছেন তারা আসলে রাজনীতি থেকে সাস্টেন করতে পারে না। যাই হোক, তো এই যে শেখ হাসিনার যে মধ্যম মানের পড়াশোনা এডুকেশনাল সার্টিফিকেট, তার সঙ্গে অতি উচ্চ মানের স্টাডি, প্রতিনিয়ত তিনি পড়াশোনা করেন যেটি সাধারণত পণ্ডিত ব্যক্তিরা পড়েন না। তিনি ওই যেখানে দেখিবে ছাই ঠিক এই ধরনের কোথাও একটা খড়কুটো পেলেও তিনি সেটি পড়েন। তো এই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার রয়েছে একটা সুদৃঢ় মনোবল, প্রচণ্ড মনোবল রয়েছে, এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছে এই মনোবলের যে দৌড়, এই দৌড়ে তার ধারের কাছে দাঁড়ানোর মতো আসলে কেউ নেই, আওয়ামী লীগের মধ্যে কেউ নেই, এমনকি বিরোধী দলে কে আছে আমি বলতে পারবো না। এবং তিনি যে বিরূপ সময়টি পার করছেন এখন, আপনি যদি দেখেন তামিম ইকবালের সঙ্গে তার যে ছবিটি, তার স্ত্রী অর্থাৎ তামিম ইকবালের স্ত্রী শেখ হাসিনা এবং তামিম ইকবাল যখন এই এটা ছবি তুলেছেন, এবং অতি সম্প্রতি তামিম ইকবাল জাতীয় দল থেকে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী স্বয়ং তাকে ডেকে নিয়ে আবার তাকে দলে ফিরিয়ে নিয়েছেন। তো আপনি যদি ছবিটা দেখেন সেখানে দেখবেন যে শেখ হাসিনা খুব বিপর্যস্ত, বিপর্যস্ত এবং বিধ্বস্ত, তার চোখ কোটর আগত, এবং তার যে মুখের যে বলি রেখা এটি স্পষ্টত বোঝা যায় যে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তিনি বিবর্ণ। তো এই বিবর্ণ অবস্থা কেন এটি সবাই আমরা জানি, দেশের এই অন্তিম মুহূর্তে বিবর্ণ অবস্থায় তিনি রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, কিন্তু এত কিছুর মধ্যে তিনি জাতীয় দলে তামিম ইকবালকে ফিরিয়ে আনা দরকার এটি কিন্তু ভুলে যাননি। আর এই দিনের যে ছবিটি, সে অসতর্কতাবশত একটা ফ্যামিলি পিকচার হিসেবে তিনি এটি দিয়েছেন, কিন্তু তার আগের দিনের ছবি যদি আপনি দেখেন তাহলে তিনি যখন ক্যামেরার সামনে আসেন তাকে দেখে অন্তত পক্ষে মনে হবে 55 বছর বা 60 বছরের একজন ভদ্রমহিলা। তার যে বয়সের অন্তত 20 বছর তিনি মেকআপ দিয়ে গেটআপ দিয়ে তিনি সেটি লুকিয়ে ফেলেন, এবং যখন তিনি কথা বলেন তার কণ্ঠের লালিত্য এবং তার যথেষ্ট প্রস্তুতি থাকে, তার কণ্ঠ কখনো কাঁপে না যখন জনসম্মুখে আসে। তাহলে দেখেন প্রতি মুহূর্তে যে লোক নিজের সঙ্গে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে যখন সে বিজয়ী হয়, আপনি তার সঙ্গে খুব সহজে লড়াই করাটা কিন্তু এত সহজ নয়। তাকে শক্তিশালী মনে করে যদি প্রস্তুতি না নিয়ে তার সঙ্গে কেউ লড়াইয়ের ময়দানে নামে, নির্ঘাত পরাজয় অনিবার্য। এই যে কথাগুলো বললাম শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা এখন বাংলাদেশ নিয়ে কিন্তু লড়াই করছেন না, বাংলাদেশে তার লড়াইয়ের যে ক্ষেত্র এটি তিনি সমাপ্ত করে ফেলেছেন, এখানে তাকে প্রতিরোধ করার মতো কেউ নেই, না জনগণ, না প্রশাসন, না আমলাতন্ত্র, না মিলিটারি, না পুলিশ, না রাজনৈতিক প্রতিপক্ষ, কেউ নেই এই রাজনীতির ময়দানে। তো যখন রাজনীতির ময়দানে, এই বাংলাদেশের যে রাজনীতির ময়দানটি এখন চীনের যে প্রেসিডেন্ট মিস্টার শি কিংবা উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট বা লিডার, তাদের জন্য তাদের অভ্যন্তরীণ দেশটি যতটা অনুগত, আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য এই দেশের মাটি, মানুষ, ভূমি এসবই এখন একেবারে নিরাপদ হয়ে পড়েছে। আমরা অনেকে গালাগালি করছি, অভিশাপ দিচ্ছি, অনেকে তার পতন কামনা করছি, অনেকে ইউটিউবে আজ তাকে ফেলে দিচ্ছি, কাল তাকে ফেলে দিচ্ছি, এটি সত্য। কিন্তু যদি আমাকে বলা হয় বা অন্য কাউকে বলা হয় যে আসেন তো একটু সামনে এসে, একটু থানার সামনে দাঁড়িয়ে একটা স্লোগান দেন কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেন, আপনি খুঁজে পাবেন না লোকজন। দ্বিতীয়ত, কিছু লোক খুব উচ্চস্বরে কথাবার্তা বলছে, শেখ হাসিনাকে গালাগালি করছে, এটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার শেখানুগুলি। এবং বাংলাদেশের যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র আছে এটি প্রমাণ করার জন্য দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো কিছু মানুষকে মাঠে নামিয়ে দিয়ে মাঠ গরম করে ফেলছে, এবং সাম্প্রতিক সময় কিছু মানুষের পতন দেখে আপনি বুঝতে পারছেন যে খেলাধুলোগুলো কিভাবে হচ্ছে, সেটা অনেক আগের থেকেই হচ্ছে। আমাদের মতো, আমি আসিফ নজরুল অর্থ,
আমাদের মতো কিছু লোক রয়েছেন, আমরা কথাবার্তা বলছি বটে সরকার বিরোধী, কিন্তু সেই কথাবার্তাগুলোর মধ্যে শালীনতা থাকে, সেই কথাবার্তাগুলোর মধ্যে যুক্তিকতা থাকে, আমাদের কিছুটা পরিস্থিতি রয়েছে, ফলে ঠিক এইভাবে আমাদেরকে আক্রমণ করবে ঠিক এরকম একটা উপলক্ষ তারা আসলে খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা যদি ইলিয়াসের মতো পিনাকির মতো এইভাবে একটু কথাবার্তা বলার চেষ্টা করতাম, তাহলে এই বাংলাদেশে এক মিনিট আমাদেরকে থাকতে দেওয়া হতো না। আবার আমি যদি অন্যান্য যে সমস্ত আমি নাম বললাম না, সমাজে দেখবেন যে ছোট ছোট দল প্রেস ক্লাব কেন্দ্রিক খুব বড় বড় কথাবার্তা বলে, প্রায় সবার সঙ্গে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর একটা নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং তাদের যে অনেকগুলো ডায়ালগ চলাফেরা কথাবার্তা মোটামুটি পুতুল নাচের রীতি কথার মতো সেভাবে হয়। তো দেশের মাটিতে আমি কথাটা বললাম যে দেশের মাটিতে যা কিছু হচ্ছে সাজানো গোছানো এবং পরিকল্পিতভাবে, এখন তার জন্য অর্থাৎ শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় সমস্যাটা হলো আন্তর্জাতিক অঙ্গন, এবং সেই আন্তর্জাতিক অঙ্গনে তাকে বন্ধুহীন করা যাচ্ছে না। আমেরিকা এবং তাদের মিত্র সংঘ অর্থাৎ পশ্চিম ইউরোপীয় দেশগুলো এবং জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলো একহাত্তা হয়েছে। অনেকে এটিকে অক্ষ শক্তি বলার চেষ্টা করছেন, পক্ষের শক্তি বলার চেষ্টা করছেন, তারা একহাত্তা হওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে 24 ঘন্টার জন্য টলানো গিয়েছে, ভয় দেখানো গিয়েছে, বা অর্থনীতি রাজনীতি বা বিশ্ব বা বৈশ্বিক পরিস্থিতি ব্যবসা বাণিজ্যে বাংলাদেশকে একটু হেলানো গিয়েছে। আমি আমার ক্ষুদ্র নজরে সেটা দেখিনি। ইতিমধ্যে শেখ হাসিনা সেই আমেরিকান যে শক্তি তাদেরকে মোকাবেলা করার জন্য তারা চীনকে, রাশিয়াকে, ইরানকে একেবারে একই মেরুতে নিয়ে এসছে, এবং এখন এই বর্তমান এই মুহূর্তে 2023 সনের যে বৈশ্বিক রাজনীতি, বিশেষ করে এশিয়ার রাজনীতি, সেখানে ইরান এবং চীন এবং রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শক্তিকে মোকাবেলা করার কোনো ক্ষমতা পশ্চিমা দুনিয়ার নেই। অধিকন্তু যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে অন্য যে বিষয়গুলোর ভয় দেখানো হচ্ছে, মূলত আমাদের যে ব্যবসা বাণিজ্য যদি এই তিনটি দেশ কেন্দ্রিক হয়, এবং ভারত যদি নিউট্রাল থেকে, ভারত আমেরিকার বিরুদ্ধে যাবে না, কিন্তু সে আবার শেখ হাসিনার বিরুদ্ধেও যাবে না, ভারত এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তাহলে সেক্ষেত্রে দেখুন যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা একটি বিরাট শক্তি সে দাঁড় করিয়ে ফেলেছে, এবং এই শক্তির সঙ্গে ভারতের নিরপেক্ষতা থাকলেও থাকতে পারে, কিন্তু পাকিস্তানকে তারা পেয়ে যাবে অটোমেটিক, এবং চীন পাকিস্তান, পাকিস্তানকে যদি তারা পেয়ে যায় তাহলে পাকিস্তানের বন্দর, পাকিস্তানের সুতা, আরও অনেক কিছু মানে আন্তর্জাতিক, এবং আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর যে বাণিজ্যিক উপদেষ্টা সালমান রহমান, তার সঙ্গে বর্তমান পাকিস্তানের যে রাষ্ট্রপতি তার যে সম্পর্ক, এবং পাকিস্তানের রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির মতো নন, সেখানে তার যথেষ্ট ক্ষমতা রয়েছে, এক্সিকিউটিভ ক্ষমতা রয়েছে, মিলিটারি ক্ষমতা রয়েছে, তো জুডিশিয়ারি উপরে তার ক্ষমতা রয়েছে, তো সেই পাকিস্তানের প্রেসিডেন্ট সালমান রহমানের বাল্যবন্ধু, এবং পাকিস্তান আপনি যতই এখানে বসে ঠাট্টা মস্করা করেন না কেন, এশিয়ার রাজনীতিতে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্র, এবং ভারতকে যে কোনো বিষয়ে তারা এখনও চ্যালেঞ্জ জানাতে পারে, যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ জানাতে পারে, তো সেই দিক থেকে পাকিস্তানের যে বন্ধুত্বটা এটি তাদের বাম পকেটে যদি তারা রেখে চীনের বন্ধুত্বটা ডান পকেটে রাখে, এবং পেছনে যদি তারা রাশিয়াকে রাখে এবং সামনে ইরান যেতে থাকে, বা ইরানকে যদি পেছনে রাখে সামনে রাশিয়া রাখে, তাহলে আমরা এই গণতান্ত্রিক যে পরিবেশটুকু এখনো যতটুকু রয়েছে এটি হয়তো থাকবে না, অ্যাবসলিউটলি একটা নতুন ধারার শেখ হাসিনা কেন্দ্রিক বা আওয়ামী লীগ কেন্দ্রিক একটি নতুন ধারার রাজনীতি বাংলাদেশে চালু হবে, এবং এটা ফ্যামিলি ডাইনেস্টি চালু হয়ে যাবে, এবং আমেরিকা এখানে যদি পরাজিত হয় তাহলে আগামী সেই 2041 সনের পরেও বহু সময় ধরে এই আওয়ামী ডাইনেস্টিটি এইভাবে চলতে থাকবে। আমাদের দেশের যে জনগণ আমরা যতই বলি না কেন, ঝুঁকি নেওয়ার মতো অবস্থায় এখন আর কেউ নেই, সবাই যার যার পেট নিয়ে পিট নিয়ে দারুণভাবে ব্যস্ত। আবার অন্যদিকে যদি আমেরিকা বিজয়ী হয়ে যায় এবং এই যে শক্তিগুলো
অনাগত দিনে কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে তারা যদি পরাজিত হয়, অর্থাৎ রাশিয়া যদি পরাজিত হয়, চীন পরাজিত হয়, ইরান পরাজিত হয়, পাকিস্তান পরাজিত হয়, তাহলে এখানে আসলে আমেরিকা ভারতের একটা পার্মানেন্ট কর্তৃত্ব এবং কর্তৃত্ব চালু হয়ে যাবে এবং বহু বছর সেই হামিদ কারজাই টাইপের সরকার একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, গণতন্ত্র থাকবে, কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌম বলতে অ্যাবসলিউটলি যেটা আছে সেটি আর থাকবে না। তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার অস্তিত্বের সঙ্গে কিংবা তার পতনের সঙ্গে, তার বিজয়ের সঙ্গে অথবা তার পরাজয়ের সঙ্গে বাংলাদেশের অনাগত দিনের কত কিছু জড়িত। আর এই যে আমরা এখন যে উভয় সংকটে পড়েছি, এই উভয় সংকটে আমরা যে আজকের পর্যায়ে এসেছি, এটি আমাদের গাফিলতি, আমাদের দুর্নীতি এবং আমরা যে ভয় পাচ্ছি সেই ভয়ের কারণে কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে। অনাগত দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।